বাইক প্রেমীদের জন্য সুখবর নিয়ে এলো টিভিএস। বাজারে এসেছে নতুন বাইক টিভিএস অ্যাপাচি আরটিআর 164V FI। টিভিএস অ্যাপাচি আরটিআর 164V FI বাংলাদেশের বাজারে অ্যাপাচি আরটিআর পরিবারের একটি সাম্প্রতিক সংযোজন। আগের বাইকগুলোর মধ্যে এক ধরনের এক্সস্ট ছিল, এটার মধ্যে টোটালি ভিন্ন টেকনোলজির এক্সস্ট নিয়ে আসছে এবং যেটা খুবই নোটিসেবল। বাইক সাত দিয়ে গেলে আপনি বুঝতে পারবেন, আচ্ছা ওকে টিভিএস অ্যাপাচি আরটিআর FI ABS এই বাইকটা যাচ্ছে। এটার মধ্যে নতুন করে তিনটা মোড অ্যাড করা হয়েছে, যেটা সম্ভবত বাংলাদেশের যে কোনো বাইকের ক্ষেত্রেই প্রথম এই মোডটা অ্যাড করা হয়েছে, যেখানে আপনি পাবেন হচ্ছে রেইন মোড, আরমন মোড আর হচ্ছে স্পোর্টস মোড। আমরা জানি যে বৃষ্টির সময় আমাদেরকে একটু সেফলি বাইক চালাতে হয়, তো সেই ক্ষেত্রে রেইন মোডে আমাদের বাইকটা একটু আস্তে গতিতে বা হচ্ছে একটু এক্সিলারেশন কম হলে বেটার হয়। সো রেইন মোডে যখন আপনি বাইকটা অন করে দেবেন তখন অটোমেটিক বাইকের স্পিড কমে যাবে, তারপরে আরবান মোডে আরেকটু পাওয়ারফুল হবে এবং স্পোর্টস মোডে হচ্ছে বাইকের আলটিমেট পাওয়ারটা আপনারা পাবেন। টিভিএস আরটিআর সিরিজের মোটরসাইকেলটি একচেটিয়াভাবে স্ট্রিট রেসিংয়ের অভিজ্ঞতা বাড়ানোর জন্য নিবেদিত, যা তাদের পরিসরে উচ্চ কার্যক্ষমতা এবং চমৎকার জ্বালানি দক্ষতাও নিশ্চিত করে। ফলে বাংলাদেশি রাইডাররা এ মোটরসাইকেল নিয়ে রীতিমতো এক্সাইটেড। এই বাইকটা আসলে অন্যান্য আরটিআর যে আগের যেগুলো ছিল সেগুলোর তুলনায় অনেক বেটার, কারণ হচ্ছে কি এর ফুয়েল ইঞ্জেকশন, সেই সাথে ABS এবং যে সিটিং পজিশনটা এটা অনেকটুকুই চেঞ্জ আগের মতো নাই। আগে যে কনফিডেন্সের যে ল্যাকিংস ছিল, এখন মনে হয় আমার ABS সাথে সিএটের টায়ার প্লাস হচ্ছে গিয়ে FI ইঞ্জিন এবং নতুন যে টেকনোলজিগুলো এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে GTT গ্লাইড থ্রু ট্রাফিক এবং সেই সাথে এখানে তিনটা মুড দেওয়া হয়েছে এবং 30 যে কুলেন্ট সিস্টেমটা রয়েছে অল কুল। সো এই সব কিছুর একটা কম্বিনেশন এবং উইথ দ্যাট প্রাইস রেঞ্জ সেটা আমার মনে হয় একটা কমপ্লিট প্যাকেজ। গ্রাহকদের বিভিন্ন চাহিদা এবং প্রয়োজনীয়তা মেটাতে টিভিএস এখন বাংলাদেশের বাজারে নতুন স্ট্রিট নেকেট মেশিন টিভিএস অ্যাপাচি আরটিআর 164 VFI রিলিজ করে। এই বাইকটা নেওয়ার প্রথম কারণ হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট অফ অল FI এডিশন চলে আসে, যেটা আমাদের কাঙ্ক্ষিত আশা ছিল সবার, মানে টিভিএসের কাছে। সেকেন্ড ছিল এই আগের থেকে এটা ব্রেকিং কনফিডেন্স অনেক বেশি ভালো হয়েছে, বিকজ অফ আগে আমাদের ব্রেকিং সিস্টেমগুলো যা ছিল তার থেকে এখন ABS তো আসছেই, তার সাথে অ্যাডজাস্টেবল ক্লাচ চলে আসে, অ্যাডজাস্টেবল ব্রেকও চলে আসে, সো দ্যাট মানে যে কোনো রাইডার এটা চাইলে ইজিলি রাইড করতে পারে, তার মুড চেঞ্জ করে সে রাইড করতে পারবে। নতুন স্ট্রিট নেকেটটি উন্নত রেস টিউনড ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন সিস্টেম দিয়ে সজ্জিত, যা প্রচলিত কার্বুরেটর ফুয়েল ফিডিং সিস্টেমকে প্রতিস্থাপন করে। বাইকটির সামনে একটি নিয়মিত আপরাইট টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন আছে। পেছনের সাসপেনশনটি মনো এবং সুইং আর্মের পেছনের প্রান্তের সাথে সংযুক্ত। উভয় চাকায় একটি হাইড্রোলিক ডিক্স ব্রেকিং সিস্টেম আছে। ইঞ্জিনের অধিক কর্মক্ষমতা, দ্রুত ত্বরণ এবং উল্লেখযোগ্যভাবে জ্বালানি সাশ্রয়ী হওয়ায় বাইকটি সবার পছন্দের তালিকায় থাকবে। যে অ্যাগ্রেসিভ লুকস এবং যে টেকনোলজি এখানে দেয়া হয়েছে, যে এক্সকানেক্ট টেকনোলজি, আমার কাছে মনে হচ্ছে যে এটা তরুণদেরকে অনেক বেশি আকৃষ্ট করবে এবং এই ফিচারটা তাদেরকে অনেক হেল্প করবে রাইড করার ক্ষেত্রে। আপনি ইঞ্জিনটাকে কিভাবে হ্যান্ডেল করবেন, কিভাবে চালাবেন, এটা কিন্তু আপনার উপর নির্ভর করে। তারপরও আমরা গ্রাহকদের কথা চিন্তা করে, তাদের কমফোর্টের কথা চিন্তা করে আমরা টোটালি নিউ গ্রিপের টায়ার আমরা এখানে দিয়েছি এবং আমার কাছে মনে হচ্ছে যে কমফোর্টটুকু তারা চাচ্ছিল তার চেয়ে বেশি কমফোর্ট এখানে দেয়া হয়েছে। মোটরসাইকেলটি শহুরে যাতায়াতের জন্য আরামদায়ক এবং হাইওয়ে ভ্রমণে পাওয়া যাবে চমৎকার অভিজ্ঞতা। টিভিএস অ্যাপাচি আরটিআর 164 VFI উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন টিভিএস বাংলাদেশের CEO বিপ্লব কুমার রায় এবং ম্যানেজিং ডিরেক্টর জে ইকরাম হোসেন সহ অন্যান্য ব্যক্তিবর্গ।